উত্তর কোরিয়াকে সামলানো চীনের একার কাজ নয়। কোরিয়া উপদ্বীপে সৃষ্ট উত্তেজনা নিরসন করা চীনের একার পক্ষে সম্ভব নয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠকে এই মন্তব্য করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, কার অবস্থান সঠিক আর কে ভুল পথে রয়েছে সে বিতর্ক বাদ দিয়ে এখন আমাদের উচিত কে উত্তেজনা প্রশমনের জন্য প্রথম পদক্ষেপ নেবে তা নিয়ে আলোচনা শুরু করা। ওয়াং বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা আবার শুরু করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। চীনের একার পক্ষে উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। নিরাপত্তা পরিষদের বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে চীনকে তার মিত্র উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণের জন্য নিজের প্রভাব খাটানোর আহ্বান জানানোর পর এ মন্তব্য করলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে টিলারসন উত্তর কোরিয়ার সম্ভাব্য পরমাণু হুমকির মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার পথ খোলা রাখার আহ্বান জানান। বেইজিং আগে আলোচনা পরে ব্যবস্থা গ্রহণের নীতিতে বিশ্বাসী, কিন্তু ওয়াশিংটন আলোচনা শুরু করার আগে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধ করতে চায়। অন্যদিকে কোরিয়া উপদ্বীপের উত্তেজনা প্রশমনে যে কোনো সামরিক ব্যবস্থা নেওয়ার কঠোর বিরোধিতা করেছে রাশিয়া। দেশটি জানিয়েছে এ ধরনের ব্যবস্থা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং তা বিপর্যয়কর ফলাফল বয়ে আনবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শুক্রবারে বৈঠকে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী জেন্নাদি গাতিলভ বলেন, পিয়ংইয়াং এর সঙ্গে আলোচনা শুরু করার যে প্রস্তাব চীন দিয়েছে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। তিনি আরও বলেন, শুধুমাত্র নিষেধাজ্ঞা আরোপ করে কোনো ফল পাওয়া যাবে না। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাই।